হেলথ সিরিজে আপনাদের সকলকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে শুরু করছি। আমাদের আজকের বিষয়, চোখের পাপড়ি বড় ও ঘন করুন প্রাকৃতিক উপায়ে। চোখের পাপড়ি ঘন ও একটু বড় হলে পুরো চোখের আকারই বদলে যায়। আমরা কেউ কেউ মেকআপের মাধ্যমে চোখের পাপড়ি বড় করে থাকি, আবার কেউ কেউ মোটা করে মাস্কারা ব্যবহার করেন, অনেকে আবার ফলস আইলেস লাগান। ঘরোয়া কিছু প্রাকৃতিক এবং পার্শ্ব প্রতিক্রিয়াবিহীন উপায়ে খুব সহজেই চোখের পাপড়ি আকারে বড় করে নেওয়া সম্ভব। ব্যাপারটি একেবারে কঠিন কিছু নয়। তাহলে আসুন জেনে নিই কিভাবে চোখের পাপড়ি বড় ও ঘন করবেন প্রাকৃতিক উপায়ে। কাস্টার অয়েল, বাজার থেকে সবচেয়ে ভালো ব্র্যান্ডের প্রাকৃতিক কাস্টার অয়েল কিনে নিন। যেহেতু চোখের ব্যাপার, তাই খারাপ জিনিস না কেনাই ভালো। এবার প্রতি রাতে ভালো করে মেকআপ পরিষ্কার করে মুখ ভালো করে ধুয়ে ঘুমোতে যাওয়ার আগে অন্তত 30 মিনিট আগে অল্প পরিমাণে কাস্টার অয়েল চোখের পাতায় লাগিয়ে নিন, যাতে অয়েল ভালো করে চুষে নিতে পারে আপনার চোখের পাতার ত্বক। সকালে ভালো মতো চোখের পাপড়ি ধুয়ে ফেলুন। পেট্রোলিয়াম জেলি ব্যবহার, চোখের পাপড়ির আকার বড় করার জন্য রাতে ঘুমোতে যাওয়ার আগে মাস্কারার ব্রাশে পেট্রোলিয়াম জেলি মেখে মাস্কারা দেওয়ার মতো করে চোখের পাপড়িতে লাগিয়ে রাখুন। পুরো রাত এভাবে রেখে সকালে কুসুম গরম পানিতে ধুয়ে নিন। লেবুর খোসার ব্যবহার, চোখের পাপড়ি বড় করার জন্য লেবুর খোসার ব্যবহার করা যায়। সামান্য অলিভ অয়েল বা আমন্ড অয়েল এ লেবুর খোসা দিয়ে তা গরম করুন। 3 থেকে 4 বার গরম করুন এবং লক্ষ্য রাখুন তেল যেন ফুটে না যায়। এই তেলটি মাস্কারা ব্রাশের সাহায্যে মাস্কারা দেওয়ার মতো করে চোখের পাপড়িতে লাগিয়ে নিন। পুরো রাত এভাবে রেখে সকালে কুসুম গরম পানিতে মুখ ধুয়ে নিন। অলিভ অয়েলের ব্যবহার, একটি পুরাতন মাস্কারার ব্রাশ পরিষ্কার করে নিন। রাতে ঘুমোতে যাওয়ার সময় মাস্কারার ব্রাশ দিয়ে অলিভ অয়েলে ডুবিয়ে মাস্কারা দেওয়ার মতো করে চোখের পাপড়িতে লাগান। সকালে কুসুম গরম পানিতে মুখ ধুয়ে নিন। এভাবে নিয়মিত ব্যবহার করলে 2 থেকে 3 মাসের মধ্যে পরিবর্তন দেখতে পাবেন। এই রূপে কাস্টার অয়েল ও আমন্ড অয়েলের ব্যবহার করতে পারবেন। এছাড়া চুল বৃদ্ধি করার জন্য চুল সঠিকভাবে এবং নিয়মিত আঁচড়ানো যেমন প্রয়োজন, তেমনি চোখের পাপড়িও বৃদ্ধি সম্ভব। নিয়মিত চোখের পাপড়ি আঁচড়াবেন, অতিরিক্ত মাত্রায় আই শ্যাডো কালার ব্যবহার করবেন না, এতে চোখের পাপড়ির ক্ষতি হয়। ভিটামিন ই চোখের পাপড়ি বড় করতে সাহায্য করে। দর্শক, সকল প্রকার যৌন স্বাস্থ্যসেবা এবং বিউটি টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।